নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরো একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রায়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো এবং পুরো প্র্যাকটিক্যাল দেখাবো যে মাত্র 15 মিনিটে কিভাবে আপনি রেইকি প্র্যাকটিস করবেন। যদিও এই ভিডিও অনেক আগে আমি একটি দিয়েছিলাম, তো সেই ভিডিওতে আমি তখন এত কিছু বুঝতাম না ইউটিউবের ব্যাপারে, নতুন ছিলাম একদম, তো সেই জন্য বেশ কিছু এমন এফেক্ট দিয়ে দিয়েছিলাম। তো সেই জন্য ওটা দেখতে সত্যি অসুবিধাই হয়, অনেক মানুষ ওটা দেখে হয়তো ঠিকমতো বুঝতেও পারেন না। তো সেই জন্য পরিষ্কার করে এবং আমার যে স্টুডেন্টরা রয়েছে তাদের জন্যই আমি স্পেশালি বানাচ্ছি, তাদের যাতে দেখতে সুবিধা হয়, ঠিক আছে, এবং আপনাদের জন্য তো বটেই। তো এই ভিডিওটি এই জন্যই বানাচ্ছি, তো ভিডিওটি মন দিয়ে দেখুন এবং ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। এবং আমার চ্যানেলে আজকে যিনি ফার্স্ট এসেছেন অর্থাৎ আমাকে দেখছেন, তাকে প্রথমত ওয়েলকাম জানাই এবং তাকেও অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখুন, যাতে পরবর্তী এই চ্যানেলে যখন নতুন ভিডিও আপলোড হচ্ছে তার নোটিফিকেশনটি আপনি পেয়ে যান এবং আপনার সময় মতো আপনি ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারেন। তো আসুন বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, মাত্র 15 মিনিটের যে রেইকি অভ্যাস, অর্থাৎ এই রেইকি অভ্যাসটা কিন্তু আপনার জাস্ট এই 7টি চক্রকে হিলিং করা, ঠিক আছে। তো এর জন্য কি করতে হবে, সেম প্রসেসে আপনাকে রেইকি আহ্বান করতে হবে আপনার গুরু, ঠিক যেভাবে আপনাকে গাইড করেছেন বা যেভাবে আপনাকে শিখিয়েছেন যে এইভাবে রেইকি কল করতে হয়। তো সেইভাবে আপনি রেইকি কল করবেন। যারা এঞ্জেল থেরাপি শিখেছেন এবং রেইকির সঙ্গে একসঙ্গে প্র্যাকটিস করছেন, তারাও তাদের পদ্ধতি অনুযায়ী রেইকি কল করে নেবেন, ঠিক আছে। রেইকি কল হয়ে যাওয়ার পরে কৃতজ্ঞতা স্বীকার করবেন, নিজেকে ধন্যবাদ জানাই, মহাজাগতিক শক্তি রেইকিকে ধন্যবাদ জানাই, আমি আমার মাতা পিতাকে প্রণাম জানাই, ডক্টর মিকা উসুই 2082 ও ম্যাডাম তাকাতাকে প্রণাম জানাই, আমি আমার রেইকি গুরুগণদের বা রেইকি গুরুকে প্রণাম জানাই, আমি আমার ইষ্টদেবকে প্রণাম জানাই। এরপর আপনি হাতে 3টে ফু দিচ্ছেন, তারপর হাতে একটু ঘষছেন, এই পর্যন্ত একদম সেম প্রসেস। এবার আপনি যখন বডি চার্জিং করেন তখন আপনি ফার্স্ট পয়েন্টে রেইকি দেন, এক্ষেত্রে আপনার চেঞ্জ হয়ে যাবে, কি হবে, আপনার ডান হাতটি আজ্ঞাচক্র বা কপালে চলে যাচ্ছে আর বাঁ হাতটি চলে যাচ্ছে আপনার মলদ্বার বা মূলাধার চক্রে। ঠিক কিভাবে দেখুন, এই ডান হাত চলে গেল আজ্ঞাচক্র বা কপালে আর বাঁ হাত চলে গেল আপনার মূলাধার চক্রে, অর্থাৎ মলদ্বারের এখানে, মলদ্বারের ওপরে হাতটি থাকবে। তো এইভাবে আপনার হাত থাকা অবস্থায় আপনি কি কল্পনা করছেন, একদম সেম যা আপনি করে এসেছেন প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে, অর্থাৎ সাদা আলো আসছে মহাকাশ থেকে, এসে আপনার বুক অব্দি এসে দু কাঁধ হয়ে হাতের তালু থেকে সেই সাদা আলো সেই পয়েন্টে ঢুকছে। এক্ষেত্রে আপনার ডান হাতের আলো ঢুকছে কপালে বা আজ্ঞাচক্রে আর বাঁ হাতের আলো ঢুকছে আপনার মলদ্বার বা মূলাধার চক্রে। এবং যারা এখানে সেকেন্ড ডিগ্রি স্টুডেন্ট আছেন বা থার্ড ডিগ্রির 3A 3B যারা আছেন, তাদের যা সিম্বলগুলো যেভাবে আপনারা প্রত্যেকটা পয়েন্টে দেন ঠিক সেইভাবে সিম্বলগুলো দেবেন। এরপর রেইকি শক্তিকে ধন্যবাদ দেবেন, যারা এঞ্জেল থেরাপি করেছেন তারা এঞ্জেলকেও ধন্যবাদ দেবেন। এইভাবে 3 মিনিট হাতটা থাকবে। 3 মিনিট হয়ে যাওয়ার পরে আপনার ডান হাতটি এখানেই থাকবে, এখান থেকে এই ডান হাতটি পুরো প্রসেসেই কিন্তু নড়বে না, যতক্ষণ এই সেশন চলবে ডান হাত এখানেই থাকবে। আপনার বাঁ হাতটি এবার ওখান থেকে চলে এলো, এসে আপনার স্বাধিষ্ঠান চক্রে বাঁ হাতটি থাকবে, ঠিক আছে। এখানেও 3 মিনিট এই হাতটি থাকবে এবং যা যা মূলাধার চক্রের ক্ষেত্রে হলো কল্পনায় বা সিম্বল প্রয়োগ বা ধন্যবাদ, সেগুলো সব সেম থাকবে। ঠিক এরপরে চলে এলো মণিপুর চক্রে, অর্থাৎ নাভি থেকে 3 আঙুল পড়ে, এখানেও সেম প্রসেসে সব কিছু হবে। এখানেও সেম প্রসেসে সব কিছু হওয়ার পর, 3 মিনিট হয়ে যাওয়ার পর এই বাঁ হাতটি চলে এলো আপনার অনাহত চক্রে। অনাহত চক্রেও আপনি একইভাবে হিলিং করছেন, সাদা আলো আসছে দু কাঁধ হয়ে হাতের তালু থেকে বেরোচ্ছে, কপালেও প্রয়োগ মানে প্রবেশ করছে এবং অনাহত চক্রেও প্রবেশ করছে এবং সিম্বলগুলো ড্র করছেন। যারা ফার্স্ট ডিগ্রি স্টুডেন্ট আছে তাদের কোনো সিম্বল নেই, তারা সিম্বল ড্র করার কোনো ব্যাপারও নেই, তারা রেইকি শক্তিকে ধন্যবাদ দিচ্ছেন। যারা এঞ্জেল থেরাপি করেছেন একসঙ্গে প্র্যাকটিস করছেন তারা সঙ্গে এঞ্জেলকেও ধন্যবাদ দিচ্ছেন। এরপর চলে আসুন বিশুদ্ধ চক্রে, এখানেও সেম প্রসেসে সব কিছু করলেন, ঠিক আছে। অর্থাৎ প্রথমে মূলাধার চক্র, তারপর স্বাধিষ্ঠান চক্র, তারপর মণিপুর চক্র, তারপর অনাহত চক্র, তারপর বিশুদ্ধ চক্র, ব্যাস। এইখানে চলে আসার পর আপনার
এই সেশনটি কমপ্লিট। এরপর আপনি কি করবেন, ঠিক যেভাবে আপনি রেইকি ব্রেক করেন ঠিক সেইভাবে রেইকি ব্রেক করবেন। তার আগে কৃতজ্ঞতা স্বীকার করবেন, নিজেকে ধন্যবাদ জানাই, মহাজাগতিক শক্তি রেইকিকে ধন্যবাদ জানাই, মাতা পিতাকে প্রণাম, রেইকি গুরুকে প্রণাম, তারপর ইষ্টদেবকে প্রণাম। ঠিক আছে, যা যা আপনি করলেন শুরুতে সেইগুলো সব করার পর আপনি রেইকিটা ব্রেক করবেন, 1 2 3। ঠিক আছে, এই যে পুরো প্রসেসটা হলো, মাত্র 15 মিনিট সময় লাগবে। তো এখানে দেখুন প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু বা প্রত্যেকটা চক্রেই কিন্তু আপনার রেইকি পৌঁছলো। এবার কারো প্রশ্ন হতে পারে যে সহস্রা চক্রে তো রেইকি দিলাম না, তো সহস্রা চক্রের ক্ষেত্রে বলবো এই যে 15 মিনিট আমি এখানে হাতটা রাখলাম কপালে, অর্থাৎ আজ্ঞা চক্রে, তো এই 15 মিনিট এখানে রেইকি যাওয়ার ফলে কি হলো, শুধু কিন্তু আজ্ঞা চক্র হিল হলো না, আজ্ঞা চক্রের পাশাপাশি সহস্রা চক্রও কিন্তু সমানভাবেই হিল হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে রেইকি যাওয়া মানে আপনার পিনিয়েল পিটুইটারি দুটো গ্ল্যান্ডেই কিন্তু রেইকি চলে যায়, অর্থাৎ আজ্ঞাচক্র এবং সহস্রা চক্র দু জায়গায় রেইকি পৌঁছে গেল। এবং বরঞ্চ প্রত্যেকটা চক্রে 3 মিনিট করে আপনি হাত রাখলেন, কিন্তু এখানে যেহেতু 15 মিনিট রেখেছেন, সেই জন্য আমি যদি ভাগও করি যে সহস্রা চক্র এবং আজ্ঞাচক্র দুজন যদি ভাগ করি, তাহলে দেখুন 7.5 মিনিট করে কিন্তু তারা রেইকি পেল। অর্থাৎ এই প্রসেসে যদি আপনি বডি চার্জিং, মানে এটা বডি চার্জিং বলবো না, চক্র ব্যালেন্সিং করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার শরীরে রেইকি প্রবেশ করছে আপনার 7টা চক্রেই, এবং 7টা চক্র ব্যালেন্স থাকছে খুব সুন্দরভাবে। তো যেদিন আপনারা একদম সময় পাচ্ছেন না রেইকি অভ্যাস করার, সেদিনের জন্য আমি বলবো এই টেকনিকটি কিন্তু খুব দারুণভাবে আপনাদের কাজ করবে বা হেল্প করবে। 21 দিনের যে আত্মশুদ্ধিকরণ থাকে, যেখানে টানা 21 দিন রেইকি করতে বলা হয়, বিশেষ করে ফার্স্ট ডিগ্রি স্টুডেন্টদের, যে কোনো গ্যাপ দেবেন না, যদি 3 দিন পর 3 দিন রেইকি প্র্যাকটিস করার পর 4 দিনের দিন গ্যাপ হয়ে যায়, তাহলে 5ম দিনকে আবার 1 দিন, মানে প্রথম দিন ধরে আবার 21 দিন আপনাকে করতে হবে। অর্থাৎ এই 21 দিন আপনাকে প্র্যাকটিস করতেই হবে, যেটা 21 দিনের আত্মশুদ্ধিকরণ যাকে বলা হয়, যার মাধ্যমে আমাদের শরীর থেকে সমস্ত নেগেটিভিটি বেরিয়ে যায়, টক্সিন বেরিয়ে যায়। ঠিক আছে, তো সেই জায়গায় অনেকের সমস্যা হয়, দেখা গেল 10 দিন করার পর একদিন এমন কিছু প্রবলেম হলো বা এমন কিছু কাজ এসে গেল বা এমনভাবে তিনি ব্যস্ত হয়ে পড়লেন যে সেদিন আর তিনি রেইকিটা করে উঠতে পারলেন না। সেই সমস্ত দিনের জন্য আমি বলবো যে এই টেকনিকটি যদি আপনি করেন, তাহলে আপনার ওই রেইকির যে 21 দিনের বিষয়টা কন্টিনিউ থাকলো, ব্রেক হলো না। ঠিক আছে, 10 দিনের পর 11তম দিনে আপনি এই ছোট প্র্যাকটিসটা করলেন, 12তম দিন থেকে আবার বড় প্র্যাকটিস করলেন। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। আরেকটি বিষয় হচ্ছে, এই প্র্যাকটিসটা আপনাদের দেখালাম আমি ঠিকই আছে, কিন্তু এটা কিন্তু SOS, অর্থাৎ খুব প্রয়োজন পড়লে আপনি করবেন, এমার্জেন্সি, যেদিন আপনি একদম সময় বের করতে পারছেন না রেইকি প্র্যাকটিস করার জন্য, অর্থাৎ পুরো বডি চার্জিং করার জন্য, সেদিন এই টেকনিকটি অবশ্যই করবেন। আশা করি বুঝতে পেরেছেন, আর কোনো ডাউটস নেই। যদি কোনো ডাউটস থাকে তো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে চেষ্টা করব সাহায্য করার। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে কিভাবে এই চক্র হিলিং আপনাকে করতে হবে, চক্র ব্যালেন্সিং আপনাকে করতে হবে। আরও কিছু জানতে অথবা রেইকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে 36 মিনিট বডি চার্জিং টেকনিক শেখানো হচ্ছে, যার অর্থাৎ মাত্র 36 মিনিট সময়ই আপনার পুরো বডি চার্জিং আপনি করতে পারবেন। এবং প্রত্যেকটি ক্লাস অনলাইনে করানো হচ্ছে, অর্থাৎ আপনি আপনার বাড়িতে বসেই সুন্দরভাবে সেই ক্লাস কিন্তু করতে পারবেন। এবং প্রত্যেকটি ক্লাসের সঙ্গে আপনি এঞ্জেল থেরাপি ফ্রিতে শিখতে পারবেন, এঞ্জেল হিলিং কোড সম্পূর্ণ ফ্রিতে পাবেন, ল অফ অ্যাট্রাকশন ফ্রিতে শিখতে পারবেন, এবং এর পাশাপাশি প্রাণিক হিলিংয়ের মতো ইনস্ট্যান্ট পেইন রিলিফ টেকনিক শিখতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। তো যারা ইন্টারেস্টেড আছেন তারা চটপট ফোন করুন এবং শিখে নিন বিশুদ্ধ রেইকি। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, দেখতে থাকুন রেইকি বার্তা। এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই খুব ভালো থাকুন, আজকে আসছি, নমস্কার।